ওয়েলকাম টু মাই চ্যানেল রিতকান। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা করার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে ব্লগটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশনের জন্য। তো ওর বার্থডে সেলিব্রেট করব আজকে। আমি এখন বাড়িতে আছি, বাইরে বেরোইনি, বাইরে বেরিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই আজকে। তো ওর কেক কেনার দায়িত্বটা আমার, ও যে কেকটা কাটবে সেটা কেনার দায়িত্ব আজকে আমার। তো চলো এখন আমি বাইরে আগে যাই, একটা রাস্তা যেতে হবে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন বাজারে আছি, ওর জন্য কেক কিনতে হবে, সেখানে এখন যাচ্ছি। ওরা এখনো আসেনি অবশ্য, আরো তিনজন আসবে। চলো কেকটা কিনে নি। কেক নেওয়া হয়ে গেছে, এখন আমি রাস্তায় যাচ্ছি। যেতে এখন এখান থেকে যেতেও আমার অনেকটা লেট হবে। চলো যাই। আমি অনেকক্ষণ ধরে বলছি ফ্রেন্ডের বার্থডে, ফ্রেন্ডের বার্থডে। কেক কিনলাম, গিফট কিনলাম, বাট বার্থডেটা কার, নামটা এখনো বলিনি। সেটা জানা জানা একটু ওয়েট করতে হবে, তারপর তোমাদেরকে বলবো। তো বার্থডেটা আজকে কার, ওয়েট করো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাট এখনো আসছেই না। কতক্ষণ যে ওয়েট করবো কে জানে। আচ্ছা, আমার ব্যাক পাশে যে ব্যাকগ্রাউন্ডের জায়গাটা সেটা খুব সুন্দর, তো তোমাদের একটু দেখিয়ে দিও। ফাইনালি এত ওয়েট করার পর ওদের দেখা পেয়েছি, অনেকক্ষণ আগে পেয়েছি, আর এখন আমরা এসে গেছি সেন্ট্রামে। কিন্তু বার্থডেটা কার, কার বার্থডে আজকে? তোরা কেউ জানো আজ কার বার্থডে? আমরা এমনি এসেছি, এমনি এসেছে না। এবার বলে দিই, হ্যাঁ বার্থডেটা কার ছিল, আজকে সেলিব্রেট করা হবে। 11 তারিখে বার্থডে ছিল। বার্থডেটা হচ্ছে এই যে মহারানী আমাদের। আচ্ছা আচ্ছা, তোমার বার্থডে এখানে সেন্ট্রাল মলে সেলিব্রেট করা হবে, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, জাস্ট ভালো লাগছে, আর কিছু না। হ্যাঁ, আমরা এখন বসার জন্য জায়গা খুঁজছি, কোথায় বসবো দেখি আগে জায়গাটা খুঁজে নেওয়া যাক। অনেকক্ষণ ধরে ঘুরছি, বাট কোনো জায়গা পাচ্ছি না, রোদে রোদে ভর্তি সব জায়গা। আর বার্থডে গেল, আমার সাথে জায়গা খুঁজছে, ও জায়গা খুঁজে পেল না, পছন্দ হলো না জায়গা, একটা পেলাম আর রোদের জন্য হলো না। ওই এরা বিরক্ত হয়ে গেল, আমি ওই ওই করলাম বলে। এরা বেশ সুন্দর বসে আছে, কী করছো তুমি? কিছু নেই করার মতো,
দেখি কোথায় বসা যায়। ফাইনালি বসার জায়গা পেয়েছি, কেকটাও রেখেছি। এরা নিজেদের মধ্যে গল্পতে ব্যস্ত। এবার বলো কি করলাম, ক্যামেরা অন ছিল না? না, এবার বলো। এবার বলো, নিয়ে পরে চাকু দিয়ে নিজের চুলের মধ্যে লাগিয়ে নিল। আচ্ছা, এটা কেটে দিই, ভিডিওটা অনেকক্ষণ ধরে বলছি এবার কেকটা কাটো, এবার কেকটা কাটো, কিন্তু ওর এখন ইচ্ছেই হচ্ছে না। কখন ইচ্ছে হবে? কখন ইচ্ছে হবে? হবে ইচ্ছে, এবার কেক কাটবো। হ্যাঁ, এবার ইচ্ছে হয়েছে, চলো দেখাই। এবার ইচ্ছে হয়েছে কেক কাটবে, চলো। আমি কাটতে শুরু করছি। হ্যাঁ, ওই দিক থেকে সবাই হাত তালি দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমি তো বলছি, আমি তো সেদিন ছিলাম না, না ওই জন্য আজকে আমি বলে দিচ্ছি। হ্যাপি বার্থডে ডিয়ার লাভনি, হ্যাপি বার্থডে টু ইউ। ও আগে নিজে খাচ্ছে, ও আগে নিজে খাচ্ছে, ও নিজে কাটলো, নিজের মুখের মতো আগে ঢুকি নিচ্ছে। ও তো ক্যামেরা বসছে, কি করে দেবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, ওকে খাওয়াচ্ছি চাপি দিয়ে। এমনি এইভাবে কেউ খাওয়ায় না, হাতে করে নিয়ে খাওয়ায়। হ্যাঁ, হাতে খাচ্ছে। আর মন্দির আগে হাতটা বাড়িয়ে রেখেছে কেক নিয়ে। আমি প্রথমে তো না 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 না, যে যে খাচ্ছে খাও। ভাই বাহ, বললো কাটবো না কাটবো না, কতবার কেক কাটছে। আমি ওকে একটা কফি মাগ গিফট করেছি, ওটা নিয়ে বসে আছে। এখন কফি নেই ওটার মধ্যে, নিয়ে বসে বসে কি করছো? আমি লাবণীকে আজ একটা কোশ্চেন করবো, করবো কোনোদিন নিজের নিজের জন্য কোনোদিন বার্থডে কেক কিনতে গেছো? যাও প্রতিবার, একবারই খালি ও ছিল না, সেবারে কেকটা নিয়ে আমি ফেলে দিয়েছিলাম রাস্তায়, কেকের অবস্থা খারাপ হয়ে যাবে, নাহলে প্রতিবার ওই নিয়ে আসা। মানে ওর সাথে যায় কেকটা আনার দায়িত্ব আমার, এটাই হচ্ছে ব্যাপার। আর যেবারে একা থাকে সব গন্ডগোল করে বসে থাকে। না, আমার বাবা ছিল, কিন্তু কেকটা আমি বাবার কাছ থেকে নিয়েছি, জাস্ট আর ফেলে দিয়েছি। একটু কেউ রুমাল দিলে ভালো। শুনে মোটেও খুশি হলাম না। সেন্ট্রাম ঘুরে আমরা চলে এসেছি, এখন আছি প্যারাডাইজের কাছে, বার্নপুর রোড। লাবণী ট্রিট দিচ্ছে, প্যারাডাইজে এসে বসে আছি। ভেতরটা খুব সুন্দর, তাই ভাবলাম তোমাদেরকেও দেখায়। এরা তো বিন্দাস বসে বসে গল্প করছে। লাবণী আমাদের জন্য খাবার অর্ডার করেছিল, খাবার এসে গেছে। এটা কী করেছিলে? এই বলো কী কী অর্ডার করেছিলে, কী কী অর্ডার করেছিলো বলো, এগুলো কী কী আছে? এটা তো মিক্সড ফ্রাইড রাইস, এটা আছে প্লেন তড়কা, প্লেন তড়কা, হ্যাঁ প্লেন তড়কা ছিল। এটা কি ছিল? চিকেন কড়াই। এটা কি ছিল? এটা কি ছিল? তুই জানিস এটা? না, তোমার কাছে শুনতে চাইছি। বাটার নান তো ছিল না, কিছু একটা ছিল, ভুলে গেছি, ভুলে গেছি আমি, সিরিয়াসলি আমি ভুলে গেছি। চলো এবার খাওয়া স্টার্ট হবে। না এখন আপাতত তার দেওয়ার দরকার নেই, থাক। বার্থডে লাবণী, লাবণী ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত, স্নিগ্ধা সার্ভ করছে। আমাকে দেবে না বলে
হয়ে যায়। লাবণী শুরু করো খাও। আরে ভাই তুই ব্লগ করবি, আমি কি করবো না, কিছু বলবো না, তুমি আর খাও না। না দেখবো না, আগে সবাই খেতে কাজ করে যদি পাচ্ছে আমাকে দিয়ে দিবি, আমি খেয়ে নেবো। মন্দির আগে একটু দুধে শুনে দিবি, আরো কত দিবি মন্দির আছে, মন্দির ফেভারে দেখছে। মন্দিরে বলছি যতক্ষণ না তোলা শেষ হবে ও নিয়ে যাবে। প্যারাডাইস থেকে খাবার খেয়ে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, বাট ওখানে ভিডিওটা স্টার্ট করার সুযোগ পাইনি, কারণ ওখান থেকে বেরিয়ে আমি বাস পেয়ে গেছিলাম, তাই চলে আসতে হলো। আর ওরা এখন আর আমার সাথে নেই, তাই আমি এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ওখানে চারটে আইটেমের মধ্যে তিনটে আইটেমের নাম আমি বলেছিলাম, বাট একটা আইটেমের নাম আমি তখন মানে ভুলে গেছিলাম, আমার মনেই ছিল না। ওটা বাটার নান বলছিলাম, ওটা আসলে বাটার পরাঠা ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার আপনার ভিডিওগুলো কোনো সময় আগে পেয়ে যেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা। বাই।